আব্বু ভালো আছো? কি করতেছো তুমি? আমার কাছে টাকা পয়সা নাই, কে তোরে দিতে পারুম না। আমি কি তখন টাকা চাইছি? হারাম জাদা, তোর কথায় আজকে যেই রস, তোর কথায় বুঝেই বোঝা যায় তুই টাকা চাইতাছস। অল্প কিছু টাকা দেন আর একবার। 3 বেলা ভাত খাস, জামা কাপড় দিতে যাবার কিসের টাকা? কেমন বাপ এই ফাজিল কি কুলি? কিছু না, তোর গায়ে তুমি কি এর গন্ধ কইরে? গাজার গাজার গন্ধ কইতাছে যে। রাস্তায় গেছিলাম, একজন কাছে আমার গায়ে ধুয়াইছে। আরাম দাদা তুই মিশা তো কস, বাইরে সাথে আমি গেছি দে গাজা গাজা গন্ধ কই বাথরুমে। আরে না, অনেক ওয়াইয়া খাইছিল মনে হয়। আরাম দাদা তোর থাপরে মু, তোর বাপের সামনে তুই মিশা তো কস, টাকা দিমু গাজা বিড়ি খাবি না? টাকা দিবি না, তার কোনো ব্যাপার একটা কথা বলতে চাই। ভালো কথা তো কবি না, তাও ক শুনি দেখি। আব্বা মারে দেখি একলা একলা কাজ করে, আমি দেখতে পারি না, তাই একটা কথা ছিল। আমি টাকা দিয়ে কামের মানুষ রাখতে পারুম না। তোরে কামের সিঁড়ি রাখতে কইছে কেডা? তোর লেকচার মারতো সবকে। বাড়িতে একটা বউ আনলেই তো হয়। কার বউ আনুম? আর এই বয়সে আমার বিয়া করা সম্ভব না। তোরে কে বিয়া করতে বসে? আমার তুই চোখে দোষ না। এই হারাম জাদা তুই তখন তোর বিয়ার কথা বলতেছ, 5 টাকা ইনকাম নাই হয় নাকি বিয়া করব? এই তোর লাঠি জান দিহি, ওরে পিটেই আসছে বিয়ার বুথ নামাই দিমু। এই ক্যাপসে সি ইউ নট ফাইন মাইন হ্যাপি রিল্যাক্স ভাঙা চুরা ইংলিশ র। কি হইছে রে? কিছু হয় নাই, বিয়ের ভূত ছিল তা সারাই দিলাম। হাত দিয়ে না পা দিয়ে সারাইছস? আজকে হাত দিয়ে শুরু করছিলাম, হাতে ব্যথা হচ্ছে দেখে আবার পা দিয়ে দিছি কয়টা। তাই তো মুখটা বেঁকে গেছে বান্দর ডাক্তার, আমার চাপা ফুলে গেছে, তুই মজা মারতাছ। বালপাকনা বালপাকনা কথা গছ, এবার তো শিখ। তাড়াতাড়ি ওষুধ দে রে। হাই রে কি ব্যথা, মরার বাপ কি মারণ মারছে। ফাজিল তোর মায়ের কমে পড়ছে, তোর হেঙ্গে দেখলাম বিড়িতে গাঁজা টানতাছস। খেলা জমাইছে, তুই ডাক্তার মানুষ তুই দিবি ওষুধ, তুই মানুষের পোলা বাইনে রে মায়ের খাওয়া কি শান্তি পাস। আর আমি তুই গাঁজা খাইছি, আমি ভুল করি না। এই লেগে তোর গায়ে তোর গাঁজার গন্ধ বাইরেছে, আর বাথরুমে ওর লেগে যাওয়া যায় না গাঁজার গন্ধ কয় দিন নাকি আর একটু। আব্বা ভুলে গেছে রে, এ মরা মানুষের আর কত মাত্রা। থাক আর মারিস না, ওর আসছে সিদ্ধ হয়ে গেছে। ডাক্তার তাড়াতাড়ি ওষুধ দে রে। এই গেছে তো এত মাইর খেলো, তোমো মুখে রস নাই, মনে হচ্ছে লাঠি মিলে হালাই দি। তোমার পেন্সি গেছে তো? ওরে তাড়াতাড়ি ওষুধ দে রে, ডাক্তার গোলায় খাওয়ায় দে। ওরে ঠিক আছে ঠিক আছে, কিরে তোর পায়খানা কেমন? ব্যথা পাইছে চাপায়, তুই পায়খানার খবর দেখে করস। ব্যথার ওষুধ, তুই পায়খানার কথা তো ভাবছে। আমি ডাক্তার না তুই ডাক্তার, চাপা ফুলে গেছে তোম কথা শেষ হয় না। ডাক্তার দিকে তাকো। হইছে কইতাছি, আগের বার তো হেই পাতলা ছিল, মুখে লেপুলি করা যাইত, অনেক টাইট। তা কেমন কষ্ট? দাঁত দিয়ে আপনি কামড়ায় ভাঙতে পারবেন না। কি কি বান্দর পোলা রে, তোর মায়ের কই কই পড়ছে? দেখছ না শুধু মুখে দিছে, কিছু ভালো ওষুধ দিতেছে কিছু খারাপ মলম দিতেছে। তা আবার 5 মিনিট আগে খাবে মলম নাকি খাওয়ার আগে লাগাইন? ওই হারাম জাদা, ভাত খাওয়ার লগে মলমের কি কিসের সম্পর্ক? সময় হবে তখন লাগাই। ডাক্তার সাহেব টাকা কত? বেশি না, 1000 টাকা হচ্ছে। আমি যখন 10টা চাইছি তখন গুলো টাকা নেই, এখন দে 1000 টাকা। যাক 1000 টাকা, তবু তো হাতে চুলকে নিটা। এই সারা বিয়ার বুত মাথায় উঠেছে না রে, কিন্তু আবার দোলাই বেশি। আমি ডাক্তার রিল্যাক্স, বিয়ে তো আমি করুমি, নাইলে বাপের বাড়িতে বাইক রে দিন। এই বড় রে, আর কয়টা পাঁচটা মাত্র দিয়ে দেই, সুসেটায় পলাইলো। ডাক্তার সাহেব টাকা কম নিলে হয় না? ডাক্তারের কাছে দামাদামি করো তুমি। আরে আমরা আমরা একটু 100 টাকা নাও না, কম হইব না, না থাকলে 800 টাকা দিয়া যাও।
ঠিক আছে গো, তোমাটা থাক আমাটা থাক, 500 টাকা দিয়ে দিই। ঠিক আছে মানুষ রে। কি কইলেন? কিছু না, বাইরে 500 টাকা দিয়ে যাইস। ছেলেও যেমন বাপেও তেমনই শোষে।